ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ফুড অ্যান্ড সাপ্লাই এসআই এক্সামের জন্য জিকের প্রথম প্র্যাকটিস সেট আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব। প্র্যাকটিস সেট বলার থেকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেট বলাই বাহুল্য। পরীক্ষা আগামী 27 জানুয়ারি হতে চলেছে, আজ 23 জানুয়ারি, মাঝে মাত্র 4টে দিন। এই 4টে দিনের মধ্যে আমি আপনাদের জন্য 10টি সেট এর ভিডিও আপলোড করব। তা সবই ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে, কারণ এই সেটগুলিতে যে প্রশ্নগুলি থাকবে সেগুলি ফুড অ্যান্ড সাপ্লাই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছবে না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম প্র্যাকটিস সেট। নেতাজি কত সালে আজাদিন ফৌজ গঠন করেন? 1941 সালে। ইম্পারফেক্ট কার আত্মজীবনী? সঞ্জয় মাঞ্জরেকার। প্রতিরক্ষা কারখানার ডিরেক্টর জেনারেল হিসাবে কে সম্প্রতি নিযুক্ত হলেন? সৌরভ কুমার। জাতীয় ভোটার দিবস হিসাবে কোন দিনটি পালন হয়? 25শে জানুয়ারি। 2018 সালে ICC ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ওয়েস্ট ইন্ডিজ। এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? কমলনাথ। 2017-18 সালে আই লিগ বিজয়ী দল কোনটি? মিনার্ভা পাঞ্জাব। নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী কে? নেইফি রিও। সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি ভারতের কোন শহরে অবস্থিত? রাঁচি। ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিশ্বের বৃহত্তম সেলার উদ্যান চালু হয়? কর্ণাটক। 2019 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমের উদ্যোক্তা রাজ্য কোনটি? মহারাষ্ট্র। 2018 সালে সর্বাধিক উইকেট প্রাপক কে? জসপ্রীত বুমরা। 13 নম্বর কোশ্চেনে একটু পেন্ডিং মিস্টেক আছে, প্রশ্নটি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এখন কে? সি কে খান্না। 2018 সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? পাঞ্জাব। 15 নম্বর কোশ্চেনও একটু প্রিন্টিং মিস্টেক আছে, প্রশ্নটি আমাদের বলে দিচ্ছি। 2018 সালে সাংস্কৃতিক উৎসব ইন্ডিয়া বাই দ্য নীল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে মিশর। তা বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন। কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ও এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।